আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা শুনব নমরুদের গজবে মৃত্যুর প্রথম পর্ব হযরত ইব্রাহিম আলে সাল্লাম বিবি সায়রা ও হাজরাকে নিয়ে দীর্ঘদিন মিশর অবস্থানের পর কেনান যাত্রার ইচ্ছা করলেন ইতিমধ্যে মিশরের রাজাকে তিনি একজন খাঁটি ইমানদার রূপে গড়ে তুলতে সক্ষম হলেন রাজা তার রাজ্যে ইনসাফ প্রতিষ্ঠা ও দিনের প্রচারকার্যে অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন আল্লাহ তালার অনুগ্রহে শেষ পর্যন্ত রাজা একজন আল্লাহর পর্যায়ে অন্তর্ভুক্ত হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সপরিবারে মিশর ত্যাগ করলেন কেনান পৌঁছে তিনি সেখানে দীর্ঘ অবস্থান নিলেন না কয়েকদিনের মধ্যে তিনি ফিলিস্তিন যাত্রার উদ্যোগ নিলেন মরুময় দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ফিলিস্তিন গিয়ে পৌঁছলেন ফিলিস্তিনের বর্তমান নাম জেরুজালেম সেখানে দীর্ঘদিন ধরে ইহুদি ও মুসলমানদের মধ্যে যুদ্ধ চলছিল অদ্যাবধি সে যুদ্ধের অবসান হয়নি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইসাল্লাম জেরুজালেম পৌঁছে সেখানে আবহাওয়া ও পরিবেশ অনুকূল দেখলেন তাই তিনি সেখানে স্থায়ী বসবাসের নিয়ত করলেন বিবি সায়রাও হাজরাকে নিয়ে তিনি ইবাদত বন্দিগি ও দিন প্রচার কার্যে সর্বদা ব্যস্ত থাকতেন বিবি হাজরা ছিলেন একজন উচ্চ পর্যায়ের নেককার তিনি দিনের বেলায় স্বামীর খেদমত করতেন এবং রোজা রাখতেন আর রাত্রিবেলায় সারা রাত জেগে নফল নামাজ আদায় করতেন তার সন্তানদের মধ্য থেকে হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহসাল্লামের জন্ম হয় হাজারা ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ পর্দাদি ফিলিস্তিন আগমনের পরে তিনি সেখানে অনেক দালান কোঠা নির্মাণ করেন ইবাদতখানা তৈরি করেন আল্লাহ এই সময় হজরত জিব্রাইল আল্লাহসাল্লাম মারফত বেহেস্ত থেকে একখণ্ড পাথর পাঠিয়ে দেন এই পাথরকে কেবলা হিসেবে গ্রহণ করে নামাজ আদায় করার নির্দেশ দেন দীর্ঘদিন যাবৎ পাথরখানি খোলা অবস্থায় রাখা হয় পরবর্তী সময় মসজিদে আকসা তৈরি করে তার মধ্যে রেখে দেয়া হয় তখন থেকে মানুষ মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতে থাকে হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ফিলিস্তিনে দিন প্রচারের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেন সেখানে এক বিরাট জমাত মানুষ ইসলাম গ্রহণ করে নবীর বশ্যতা স্বীকার করে নেয় জায়গাটি ছিল নবীর জন্য খুবই নিরাপদ ও আরামদায়ক নবীদের আরাম আরামায়সের জন্য নয় তাই আল্লাহ আল্লাহতালার তরফ থেকে হুকুম আসলেও হে নবী তুমি ব্যাবিলন চলে যাও এবং নমরুদকে পুনরায় ইসলাম গ্রহণের দাওয়াত দাও হযরত ইব্রাহিম আলহসাল্লাম আল্লাহর হুকুম পেয়ে আর বিলম্ব করার চিন্তা করলেন না যদিও সায়রা ও অন্যান্য সঙ্গী সাথীগণ কিছুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করছিলেন কিন্তু নবী সেদিকে কর্ণপাত না করে সোজা ব্যাবিলনের পথে রওনা করলেন কয়েকদিন ধরে অনেক কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছালেন নমরুদ ইতিমধ্যে নবীর অবর্তমানে তার নাস্তিক সহচরদের কান কথায় নিজ খোদায় দাবির ক্ষেত্রে যথেষ্ট মজবুত হয়ে গিয়েছিল হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন দ্বিতীয়বার তাকে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তার প্রতি ভীষণ ক্ষিপ্ত হয়ে বলল ইব্রাহিম তুমি আমাকে আর বিরক্ত করো না আমি আমার খোদায় দাবির ক্ষেত্রে অনর। তুমি অযথা সময় নষ্ট করে এখানে কেন এসেছ আবার আমি তোমার খোদাকে হত্যা করেছি আমার নিক্ষিপ্ত সে রক্ত তীর সারা দেশের মানুষ দেখেছে অতএব তোমার সে মরা খোদার ভয় আমি করি না তুমি এবার যদি আমাকে অধিক উত্তক্ত করো তাহলে আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেব হযরত ইব্রাহিম আলহাসাল্লাম নমরুদের কথা শুনে বললেন হে রাজা নমরুদ তুমি যে অর্থ সম্পদের গর্বে খোদায়ে দাবি করছ তা সবই মহান প্রভুর দান তিনি ইচ্ছে করলে তোমার সমস্ত সম্পদ ছিনে নিতে পারেন এবং তোমাকে যে কোনো সময় কঠিন বিপদের সম্মুখীন করতে পারেন তার মোকাবেলা করা তোমার পক্ষে কোনো দিন সম্ভব নয় আর তাই সমস্ত অহমিকা পরিত্যাগ করে মহান আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনো তিনি যদি তোমার উপর বিরূপ হন তাহলে তোমার শক্তি ও অর্থের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তাই সময় নষ্ট কর না তোমার জীবনের অন্তিম সময় প্রায় এসে গেছে আমি তোমাকে শেষবারের মতো দিনের দাওয়াত দিতে এসেছি নমরুদ নবীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং স্বরে বলল ইব্রাহিম তুমিও তোমার খোদা আমার রাজ্য থেকে চলে যাও না হয় আমার সাথে মোকাবেলা করার জন্য সম্মুখে হাজির হও নবী বললেন হে রাজা নমরুদ তুমি আমার মহান আল্লাহের সাথে মোকাবেলা করতে চাও তবে প্রস্তুত হাও কবে কোথায় মোকাবেলা হবে বলে দাও নমরুদ বলল হাঁ উত্তম প্রস্তাব আসো সকল বোঝাপড়া চূড়ান্ত হবে যুদ্ধক্ষেত্রে এই বলে নমরুদ তখন থেকে সৈন্যদের প্রস্তুত হতে আদেশ দিলেন হযরত ইব্রাহিম বিমর্ষ বদনে সেখান থেকে নিজ আত্মীয় স্বজনের নিকট ফিরে এলেন আত্মীয়স্বজনদের কেউ কেউ নবীকে আদর করল এবং প্রাণ দিয়ে যত্ন করল আবার কেউ কেউ বিরোধিতা করতেও ছাড়ল না নমরুদ ঘোর সওয়ার পদাতিক ও যন্ত্র বিশেষজ্ঞ সৈনিকদেরকে তিন দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দানে সমবেত হওয়ার নির্দেশ দিলেন মহারাজার হুকুম অনুসারে সারা দেশে সমরসজ্জা আরম্ভ হল সেনাবাহিনীকে তৃপ্তিদানের জন্য মহিলা ব্যাটেলিয়ান পর্যন্ত ময়দানে হাজির হতে দ্বিধাবোধ করল না দুদিনের মধ্যেই ব্যাবিলনের উন্মুক্ত ময়দান সেনা ছাউনিতে ভরে গেল আঠারো শত বর্গ মাইল জুড়ে সেনাবাহিনী তাবু খাটাল সেখানে সাধারণ সৈন্য ডাক্তার নার্স বৈজ্ঞানিক প্রমোদ বালাদের সাথে আট লক্ষ বর্ম পরিহিত অশ্বারোহী সৈন্য মোতায়েন ছিল সে এক বিশাল আয়োজন নমরুদ সেনা মোতায়েনের কাজ সমাপ্ত করে হযরত ইব্রাহিম আলহ খবর দিল হজরত ইব্রাহিম আলহ নমরুদের সম্মুখীন হলে সে বলল কোথায় তোমার খোদা এবং কোথায় তার শূন্য সামন্ত হজরত ইব্রাহিম আলেসাল্লাম বললেন তুমি যে সামান্য প্রস্তুতি নিয়ে আমার আল্লাহর মোকাবেলার জন্য অগ্রসর হয়েছ এটা অত্যন্ত হাস্যকর আমার আল্লাহ ইচ্ছে করলে ক্ষুদ্র প্রাণী মশক দ্বারা তোমার এই বিশাল বাহিনী নিমিশের মধ্যে খতম করে দিতে পারেন নমরুদ নবীর কথা শুনে এক অট্ট হাসি দিয়ে বললেন তোমার আল্লাহর ক্ষমতা থাকে তো সম্মুখে আসতে বল তোমার আল্লাহকে আমি অনেক পূর্বে খতম করেছি এখন যদি তার কিছু সেনাশূন্য থাকে তাও আমরা এক পলকে ধুলিস করে দেব ইব্রাহিম ভালোভাবে ভেবে দেখো মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে হয়রান করার পরিণাম তোমার জন্য বিপজ্জনক তার চাইতে বরং তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও এটা তোমার জন্য সর্বোত্তম বলে আমি মনে করি আমি তোমাকে পাঁচটি রাজ্যের অধিপতি করে উহার শাসন তোমার হাতে তুলে দেব তুমি সেখানে স্বাধীনভাবে মহা আরামে রাজত্ব করবে এবং সুখে দিন কাটাবে তোমার চাকর দাসী বাধির প্রাচুর্য সহ ধনসম্পদের পাহাড় তোমার পায়ের নিচে পড়ে থাকবে চিরদ্দিনের জন্য তোমারও আমার মাঝে এক শুভ সৌরিদ্ধতা বজায় থাকবে এমন কি তুমি যদি চাও তবে আমি আরও দশ বিশটা রাজ্য তোমাকে অর্পণ করব আমি আমার নিজের কসম খেয়ে তোমাকে এই অঙ্গীকার দিচ্ছি পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আমার অঙ্গীকার সামান্যতম ব্যতিক্রম হতে পারে না যদি তুমি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে এখনই আমি আমার সমাবেশকৃত সেনাবাহিনীর মোকাবেলার সমস্ত কথা লিখে দিতে সম্মত আছি আর তাই বিষয়টি শেষবারের মতো ভেবে দেখো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত